বাংলাদেশের আমিষে ফাইন জুয়েলারি ফ্ল্যাগশিপ স্টোরে অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশের ক্রাউন উন্মোচন অনুষ্ঠান। ক্রাউন উন্মোচন করেন মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক দাসান খান, কানিজ আলমাস, আমিষের বিজনেস প্রধান রোকেয়া সুলতানা, রিজওয়ান বিন ফারুক, চেয়ারম্যান মিস ইউনিভার্স ও মিস ইউনিভার্স বাংলাদেশের শীর্ষ 10 প্রতিযোগী। আগামী 23 অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিজয়কে ক্রাউন পরিয়ে দেবেন 1994 সালের মিস ইউনিভার্স বিজয়ী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। গত সেপ্টেম্বরে শুরু হয় মিস ইউনিভার্স বাংলাদেশের প্রতিযোগিতা। কয়েক হাজার প্রতিযোগী থেকে বাছাই করে বর্তমানে সেখান থেকে রয়েছে শীর্ষ 10 প্রতিযোগী। যারা টিকে আছেন তারা 18 থেকে 28 বছর বয়সী অবিবাহিত নারী। যিনি বিজয়ী হবেন তিনি ডিসেম্বরে কোরিয়ার মিস ইউনিভার্সের 68তম আসরে বাংলাদেশকে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবেন।